এবিসিডি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত। তোমরা যে যেখানে আছো, আশা রাখছি সুস্থ এবং সুন্দর আছো। আমার পরিচিতি, আমি মোহাম্মদ শামসুল আলম, সহকারী অধ্যাপক ইসলামের ইতিহাস বিভাগ। আজকে তোমাদের সাথে আমি দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে আলোচনা রাখছি। প্রথমে মুসলমানদের ভারতে আগমন, ভারতবর্ষের নামকরণ, ভারতের ভৌগোলিক অবস্থান আর ভারতবর্ষকে নৃতাত্ত্বিক জাদুঘর বলা হয় কেন, এই চারটি বিষয়ের উপর আলোচনা করছি। অষ্টম শতাব্দীর শুরুর দিকে ইসলামের আবির্ভাব, আরবদের ধর্ম, রাজনীতি, বাণিজ্য ও সংস্কৃতির ক্ষেত্রে এক মহাবিপ্লবের সূচনা করে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা মদিনা বিজয়ের পর ইসলামের সুবাতাস পৃথিবীর চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে। এরই ধারাবাহিকতায় খুলাফায়ে রাশিদিনের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 634 খ্রিস্টাব্দের ভারতবর্ষে অভিযান প্রেরণ করেন। এরপরে ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা 644 থেকে 656 খ্রিস্টাব্দের মধ্যে আরও অভিযান পরিচালনা করেন, কিন্তু তাদের সকল অভিযানই ব্যর্থতায় পর্যবসিত হয়। এরপরে উমাইয়ে আমলে খলিফা আল ওয়ালিদ 705 থেকে 715 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করার পর তিনি মুসলমানদের দিগ্বিজয়ের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সংযোজন ঘটা তারই গভর্নর পূর্বাঞ্চলের শাসক হাজাজ বিন ইউসুফ রাজ্য বিজয়ের নেশায় তার জামাতা সাথে ভাতিজার তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে আড়াদা দাহিরকে পরাজিত করে মুসলমানরা সিন্ধু জয় করে। এরপরে বিভিন্ন বংশ যেমন ঘুর, তুগলক, খিলজি তুগলক, সৈয়দ লোদি এবং সর্বশেষ মোগল রাজবংশ 1857 সাল পর্যন্ত তারা রাজত্ব করেন। এই সুদীর্ঘ সময় ধরে তারা ভারতে মুসলমানদের শাসন ব্যবস্থা পরিচালিত ছিল। ভারতবর্ষের নামকরণ, এশিয়া মহাদেশে মধ্য দক্ষিণে অবস্থিত ভারতবর্ষ সাধারণভাবেই ভারত মহাদেশ নামে পরিচিত। বস্তুত বিশাল আয়তন, বিপুল জনসংখ্যা এবং প্রাকৃতিক বৈচিত্র্যের কারণে ভারতবর্ষকে উপমহাদেশ বলা হয়। ভারতবর্ষের নামকরণ নিয়ে ঐতিহাসিক ও গবেষকদের মধ্যে নানা মতভেদ রয়েছে। জনশ্রুতি অনুযায়ী পৌরাণিক যুগে ভরত নামে একজন হিন্দু রাজা ছিলেন।
राजार नाम अनुसारे राजार नाम अनुसारे देशेर नामकरण करा हयेछे भारतवर्ष। कोनो कोनो सूत्र मते प्राचीन फार्सी साहित्ये सिंधु शब्दटी हिंद एवं सिन उभय नामे उल्लेख करा हयेछे। सिन शुधुमात्र सिंधु अंचलेर जन्य व्यवहार करा हयेछे आर हिंद समग्र उपमहादेशेर जन्य व्यवहार करा हयेछे। कालक्रमे समग्र उपमहादेशेर कालक्रमे उपमहादेशेर जन्य हिंद नामटिर प्रचलन हय। अन्य एकटि बर्णनाय जाना जाय ग्रीकरा भारत आक्रमण करते एसे प्रथमे सिंधु अंचलेर साथे परिचित हय। ए अंचलके तारा इंड्रास नाम अभिहित करे। धीरे धीरे तारा समग्र भारतवर्ष বর্ষের পরিচিতি হিসেবে ইন্দ্রাস বা ইন্ডিয়া নামের প্রচলন করেন বলে অনেকে ধারণা করেন। আবার সিন্ধু নদের ইংরেজি ইন্দ্রাস থেকে ইন্ড্রিয়া নামের উৎপত্তিও কেউ কেউ মনে করেন। অনেকেই মনে করেন হিন্দু শব্দ থেকে হিন্দুস্থানের ব্যবহার মূলত ভারতবর্ষের হিন্দু ধর্ম অবলম্বী প্রধান হয় মুসলমানদেরকে হিন্দুস্থান নামে আখ্যা দিয়েছিল এবং এ নামটি এখনও বহুলভাবে প্রচলিত। ভারতবর্ষের ভৌগোলিক অবস্থান। ভারতবর্ষ একটি বিশাল ভূখণ্ড, রাশিয়াকে বাদ দিলে এটি সমগ্র ইউরোপ মহাদেশের সমান হয়। ভারতবর্ষের উত্তর ও উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব দিকে হিমালয় পর্বত, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে ব্রহ্মদেশ বা মিয়ানমার, পশ্চিমে পারস্য ও আরব সাগর, বর্তমানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটানের বিস্তৃত অঞ্চলের অন্তর্ভুক্ত। পৃথিবীর এক পঞ্চমাংশ লোক এই মহাদেশে বাস করে। ভারতবর্ষের কেন্দ্রস্থলে অবস্থিত বিন্ধ্য পর্বত দেশটিকে দুটি অঞ্চলে অসমান অংশে বিভক্ত করেছেন। বিন্ধ্য পর্বতের উত্তর অংশকে আর্যাবর্ত বলা বা উত্তর ভারত বলা হয় এবং দক্ষিণাংশকে দাক্ষিণাত্য নামে পরিচিত। ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলা হয় কেন? দ্রাবিড় জাতি ভারতবর্ষের প্রাচীন অধিবাসী, এরপর পর্যায়ক্রমে আর্য, শক, কুষাণ, হুনরা পর্যায়ক্রমে ভারতবর্ষে আসে। অনেকের মতে রাজপুত, জাট ও গুজরগণরা হুন জাতির বংশধর। শুধু বহু জাতি নয়, বহু ধর্ম ও ভাষাভাষী মানুষের মহামিলন ঘটেছে ভারতবর্ষে। হিন্দু এবং ইসলাম ভারতের প্রধান ধর্ম, তবে এখানে অন্য ধর্মের লোকও বাস করেছে, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, শিখ, অগ্নি উপাসক ও অন্যান্য ধর্ম অবলম্বীও রয়েছে। ভারতে বর্তমানে প্রায় 2000-এর অধিক উপভাষা প্রচলিত আছে। এ কারণে আইরিশ ইতিহাসবিদ ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে নৃতত্ত্বের জাদুঘর বলে অভিহিত করেছেন। কাল বিভাজন অনুযায়ী মুসলিম বিজয়ের আগে হিন্দু ও বৌদ্ধ শাসনামলকে ভারতীয় মহাদেশের ইতিহাসে প্রাচীন যুগ বলা হয়। ভারতবর্ষের মুসলিম শাসন ও আরবদের সিন্ধু ও মুলতান বিজয় থেকে ভারতের মধ্যযুগের সূচনা হয় বলে ঐতিহাসিকরা মনে করেন। মোগল শাসনের শেষ পর্যন্ত এ যুগের বিস্তৃতি 1757 সালে পলাশীর যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষে ব্রিটিশ আধিপত্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে আধুনিক যুগের সূচনা হয়। 1947 সালে
ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারতবর্ষে পাকিস্তান ও ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। 1971 সালে বাঙালি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তান বিভক্ত হয় এবং স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়। এভাবে ভারত উপমহাদেশে বর্তমানে ভারত, বাংলাদেশ ও পাকিস্তান নামে তিনটি রাষ্ট্রের স্বাধীন রাষ্ট্রে বিভক্ত হয়। এখানে আমাদের যে প্রশ্নটা আসে, সেই প্রশ্নগুলো জ্ঞানমূলক প্রশ্ন হয় যে কোন খলিফা ভারতে মুসলমানদের আগমন ঘটান। উত্তর, খলিফা আল ওয়ালিদ। কোন সেনাপতি? মোহাম্মদ বিন কাসিম। কার নামানুসারে ভারতবর্ষ নামকরণ করা হয়? রাজা দাহির, সরি মোহাম্মদ বিন কাসিম, সরি। কার নামানুসারে ভারতবর্ষ নামকরণ করা হয়? রাজা ভরতের নামানুসারে ভারতবর্ষের নামকরণ করা হয়। এরপরে ভারতবর্ষে নৃতাত্ত্বিক জাদুঘর বলেছেন কোন ইতিহাসবিদ? আইরিশ ইতিহাসবিদ ভারতবর্ষকে নৃতাত্ত্বিক জাদুঘর বলেছেন। আমরা আগামী দিন তোমাদের সাথে মুসলিম বিজয়ের প্রাককালে ভারতের বিভিন্ন অবস্থা সম্পর্কে আলোচনা রাখব। আজকে এই পর্যন্তই। তোমরা যে যেখানে থাকো ভালো থাকো, সুন্দর থাকো, এ আশা রেখে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।